আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজটা কি ফুল হয়ে যায় বা আপনাদের ফোনের যে মেমোরি কার্ডটা আছে এই মেমোরি কার্ডটা কি অতি দ্রুত ফুল হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আপনাদের স্মার্টফোনের কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ দেখিয়ে দিব এই কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ যদি আপনার স্মার্টফোনে এনেবল করে দেন তাহলে কিন্তু আর আপনার স্মার্টফোনের মেমোরি কার্ডটা বা ইন্টারনাল স্টোরেজটা আর ফুল হবে না যদিও ফুল হয়ে থাকে তাহলে কিন্তু সেই ফুলটা ধীরে ধীরে কেটে যাবে ধরুন এখন বিশ জিবি ভুল হয়ে গেছে আমার সেটিংটা দেখার পরে আপনি যদি ওই সেটিংগুলো করে রাখেন তাহলে সেটা কিন্তু দশ জিবি হয়ে যাবে তো এখন কথা হলো আপনার স্মার্টফোনে এই কাজটা কীভাবে করবেন আপনি যদি এই কাজটা করতে চান তাহলে কিন্তু এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনার দেখছেন অ্যান্ড্রয়েড কিছু ভিডিও আমি শুরু বাছুর মধ্যে ভেজি না করে শুরু করে থাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান ফার্স্ট অফ অল কী করবেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিও এখান থেকে লাইক করার পরে এখান থেকে সাবস্ক্রাইব বাটন এই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে এখান থেকে নোটিফিকেশান বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখান থেকে অনেক ক্লিক করে দেবেন আপনি যখন এখান থেকে অলিক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনার স্মার্টফোনের মেমোরি কার্ডটা বা ইন্টারনাল স্টোরেটা যদি বিশ জিবি বা দশ জিবি ফুল হয়ে থাকে সেই ফুলটা কীভাবে কাটবেন সেই ফুলটা কাটতে হলে ফার্স্ট অফ অল আপনি কী করতে হবে কয়েকটা অ্যাপসের সেটিংটা করতে হবে এখানে দেখেন আমার টিকটক এই টিকটকের উপরে চাপ দিয়ে ধরে রাখবো টিপ টিকটকের উপরে চাপ দিয়ে ধরা রাখার পর এখানে দেখেন অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফোতে ক্লিক করে দিলাম অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে ফেন্স এখানে দেখেন স্টোরেজ চ্যাক এই স্টোরেজ চ্যাকে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখেন ক্লিয়ার স্টোরেজ আপনি কী করবেন এই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে দিবেন এখানে দেখেন তিনশো আটচল্লিশ জিবি এখানে দেখেন চারশো আটষট্টি জিবি এখানে দেখেন চারশো জিবি মোট টোটাল এখানে দেখেন বারোশো জিবি মানে এক বারোশো মানে এই বারোশো টোটাল বারোশো জায়গায় আমি যখনই এখানে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে দিই দেখবেন এখানে কত হয় আপনাদের লাইভই দেখেন এখানে আমি ক্লিক করে দিলাম তারপর এখন ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পরে পেঞ্জ এখানে দেখেন ক্লিয়ার চেক এই ক্লিয়ার চেকতে ক্লিক করে দিলাম তো ক্লিয়ার চেক ক্লিক করার পরে পেঞ্জ এখানে দেখেন তিনশো সাতচল্লিশ এখানে দেখেন তিনশো সাতচল্লিশ এখানে দেখেন ইউজ ডাটা জিরো এখানে দেখেন চেক জিরো তো বারোশোর থেকে কিন্তু অ্যাপ হচ্ছে তিনশো সাতচল্লিশ তো কমসে কত কমসে কিন্তু আষ্টশো বারোশোর থেকে পাঁচশো কমে গেলে থাকে কিন্তু সাতশো তো এখন কিন্তু সাতশো কমে গেছে তো আমার একটা অ্যাপ থেকে কিন্তু সাতশো এমবি সাতশো এমবি কমে কমে গেছে তো এভাবে যদি আপনার প্রতিটা অ্যাপ থেকে যদি আপনি কমান তাহলে যদি আপনার ফোনের ইন্টারনেট স্টিউটে যদি বেশি খাই তাহলে কিন্তু আপনি এভাবে কাটতে পারেন আপনার ফথিকটা অ্যাপ কিন্তু আপনি এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরার পরে অ্যাপ ইনভুতে ক্লিক করে দিবেন এফ ইনভুতে ক্লিক করার পরে এখানে দেখেন স্টোরেজ চেক এখানে ক্লিক করে দিবেন এখানে দেখেন টোটাল আছে আষ্টশো আটাত্তর এখন যদি আমি ক্লিয়ার স্টোরেজে ক্লিক করি আর ক্লিয়ার চ্যাকে ক্লিক করি তাহলে কিন্তু এই এমবিটা কেটে যাবে তো আপনার প্রত্যেকগুলো অ্যাপস আপনি এভাবে চেক করবেন চেক করলে কিন্তু আপনার ফোনে যেই ইন্টারনাল স্টোরেজটা আছে বা মেমরি কার্ডটা আছে সেটা যত বেশি আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে আপনাদের মেমরি কার্ডটা বা ইন্টারনাল স্টোরেজটা ক্ষয় থেকে বাঁচাতে পারেন তো বন্ধুর আপনারা যদি মনে করেন এই বের মাধ্যমে কোনো শিখতে পারছেন তাহলে কিন্তু এই বুড়িটা একটু লাইক করে দিবেন তো ফেফেস আজকে বিডিয়ার মধ্যে শুধু এখন ভালো থাকুন অ্যান্ড্রয়েডটা কিছুটাকে সঙ্গে রাখুন কোথা আফেস